লোকসভা ভোট নিয়ে আশায় কংগ্রেস রবিবারই চার রাজ্যে ভোটের ফল ঘোষণা হয়েছে তাতেই দেখা গিয়েছে একমাত্র তেলেঙ্গানা বাদে তিন রাজ্যে রাজস্থান মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বড় জয় পেয়েছে বিজেপি উত্তর ভারতে অব্যাহত মোদি ম্যাজিক গোবালয়ের মতো জাতপাতের আঁতুর ঘরে বিজেপির কাছে কুপোকাত হতে হয়েছে কংগ্রেসকে যদিও ফল ঘোষণার পর যখন শুরু করেছে চুলচেরা বিশ্লেষণ কংগ্রেসের অন্তরেও চলছে বিস্তর কাটাছেড়া আর তাতেই কিছুটা আশা খুঁজে পেয়েছে হাত দলের কর্মী সমর্থকদের এই ফলাফলে হতাশ না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে বলা হয়েছে বিজেপি ভোটে অনেক বেশি আসন পেয়েছে ঠিকই কিন্তু মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেনি প্রাপ্ত ভোটে শতাংশে নিরেখে বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে হাত শিবির মাত্র এক শতাংশ ভোটের হেরফেরে অনেক আসন হাতছাড়া হয়ে গিয়েছে কংগ্রেসের রবিবার ফল প্রকাশের পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল এই হার থেকে কংগ্রেসকে শিক্ষা নিতে হবে মানুষ বিজেপিকে জেতায়নি কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো মডেলে যে জেতার একমাত্র পথ তা প্রমাণ হলো ভুল দুটি শুদ্ধের নিতে পারলেই লোকসভায় বিজেপিকে আরও কড়া টক্কর দেওয়া যাবে লোকসভা ভোটে খেলা ঘুরতে পারে এই আশায় বুক বাঁধতে শুরু করেছে হাত শিবির মধ্যপ্রদেশে গত কুড়ি বছরের মধ্যে আঠেরো বছরই ক্ষমতায় ছিল বিজেপি এবারও সেখানে ভালো ফল করেছে তারা দুশো আসন বিশিষ্ট বিধানসভা ভোটে তারা একশো আসন পেয়েছে আর কংগ্রেস পেয়েছে পঁয়ষট্টিটি আসন আসন সংখ্যার নিরিখে কংগ্রেস অনেকটা পিছিয়ে থাকলেও প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে তারা বিজেপির থেকে বিশেষ পিছিয়ে নেয় ফলে কংগ্রেসের প্রভাবকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না লোকসভা ভোট নিয়ে আসায় কংগ্রেস রবিবারই চার রাজ্যে ভোটের ফল ঘোষণা হয়েছে তাতেই দেখা গিয়েছে একমাত্র তেলেঙ্গানা বাদে তিন রাজ্যে রাজস্থান মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বড় জয় পেয়েছে বিজেপি উত্তর ভারতে অব্যাহত মোদি ম্যাজিক গোবালয়ের মতো জাতপাতের আঁতুর ঘরে বিজেপির কাছে কুপোকাত হতে হয়েছে কংগ্রেসকে যদিও ফল ঘোষণার পর যখন শুরু করেছে চুলচেরা বিশ্লেষণ কংগ্রেসের অন্তরেও চলছে বিস্তর কাটাছে আর তাতেই কিছুটা আশা খুঁজে পেয়েছে হাতসিবির দলের কর্মী সমর্থকদের এই ফলাফলে হতাশ না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে বলা হয়েছে বিজেপি ভোটে অনেক বেশি আসন পেয়েছে ঠিকই কিন্তু মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেনি প্রাপ্ত ভোটে শতাংশের নিরেখে বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে হাত শিবির মাত্র এক শতাংশ ভোটের হের অনেক আসন হাতছাড়া হয়ে গিয়েছে কংগ্রেসের রবিবার ফল প্রকাশের পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল এই হার থেকে কংগ্রেসকে শিক্ষা নিতে হবে মানুষ বিজেপিকে জেতায়নি কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো মডেলে যে জেতার একমাত্র পথ তা প্রমাণ হলো ত্রুটি সুদ্ধেরে নিতে পারলেই লোকসভা বিজেপিকে আরও কড়া টক্কর দেওয়া যাবে লোকসভা ভোটে খেলা ঘুরতে পারে এই আশায় বুক বাঁধতে শুরু করেছে হাত শিবির মধ্যপ্রদেশে গত কুড়ি বছরের মধ্যে আঠেরো বছরই ক্ষমতায় ছিল বিজেপি এবারও সেখানে ভালো ফল করেছে তারা দুশো আসন বিশিষ্ট বিধানসভা ভোটে তারা একশো আসন পেয়েছে আর কংগ্রেস পেয়েছে পঁয়ষট্টিটি আসন আসন সংখ্যা নিরিখে কংগ্রেস অনেকটা পিছিয়ে থাকলেও প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে তারা বিজেপির থেকে বিশেষ পিছিয়ে নেয় ফলে কংগ্রেসের প্রভাবকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না লোকসভা ভোট নিয়ে আশায় কংগ্রেস রবিবারই চার রাজ্যে ভোটের ফল ঘোষণা হয়েছে তাতেই দেখা গিয়েছে একমাত্র তেলেঙ্গানা বাদে তিন রাজ্যে রাজস্থান মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বড় জয় পেয়েছে বিজেপি উত্তর ভারতে অব্যাহত মোদি ম্যাজিক গোবালয়ের মতো জাতপাতের আঁতুর ঘরে বিজেপির কাছে কুপোকাত হতে হয়েছে কংগ্রেসকে যদিও ফল ঘোষণার পর যখন শুরু করেছে চুলচেরা বিশ্লেষণ কংগ্রেসের অন্তরেও চলছে বিস্তর কাটাছেড়া আর তাতেই কিছুটা আশা খুঁজে পেয়েছে হাত দলের কর্মী সমর্থকদের এই ফলাফলে হতাশ না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে বলা হয়েছে বিজেপি ভোটে অনেক বেশি আসন পেয়েছে ঠিকই কিন্তু মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেনি প্রাপ্ত ভোটের শতাংশের নিরেখে বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে হাত শিবির মাত্র এক শতাংশ ভোটের হেরফেরে অনেক আসন হাতছাড়া হয়ে গিয়েছে কংগ্রেসের রবিবার ফল প্রকাশের পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল এই হার থেকে কংগ্রেসকে শিক্ষা নিতে হবে মানুষ বিজেপিকে জেতায়নি কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো মডেলে যে জেতার একমাত্র পথ তা প্রমাণ হলো ভুলতুটি সুদ্ধের নিতে পারলেই লোকসভা বিজেপিকে আরও কড়া টক্কর দেওয়া যাবে লোকসভা ভোটে খেলা ঘুরতে পারে এই আশায় বাঁধতে শুরু করেছে হাত শিবির মধ্যপ্রদেশে গত কুড়ি বছরের মধ্যে আঠেরো বছরই ক্ষমতায় ছিল বিজেপি এবারও সেখানে ভালো ফল করেছে তারা দুশো আসন বিশিষ্ট বিধানসভা ভোটে তারা একশো চৌষট্টি আসন পেয়েছে আর কংগ্রেস পেয়েছে পঁয়ষট্টিটি আসন আসন সংখ্যা নিরিখে কংগ্রেস অনেকটা পিছিয়ে থাকলেও প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে তারা বিজেপির থেকে বিশেষ পিছিয়ে নেয় ফলে কংগ্রেসের প্রভাবকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না